প্রশ্ন এসেছে, কি করলে ফজরের ওয়াক্তে জাগ্রত হওয়া সহজ হবে? তাড়াতাড়ি ঘুমাতে গেলে কি শুধুমাত্র ফজরের নামাজে জাগ্রত হওয়া যায়? আসলে কি কথাটি ঠিক? তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার সাথে সাথে ফজরের ওয়াক্তে জাগ্রত হওয়ার নিয়তটাও থাকতে হবে। বিশ্বাস করুন, আমি মোটেও বাড়িয়ে বলছি না। তুমি যদি 4টা বাজে জাগ্রত সময় নির্ধারণ করো, বিশ্বাস করো, আমি মোটেও বাড়িয়ে বলছি না, 1 মিনিট আগেই তুমি জাগ্রত হয়ে যাবে। যখন আল্লাহ সুবহানাহু তাআলা ফজরের ক্ষেত্রে তোমার একনিষ্ঠতা দেখতে পাবে, কোনো এলার্ম ছাড়াই তুমি জাগ্রত হয়ে যাবে। এমনকি বিজ্ঞানীরাও আবিষ্কার করেছে যে মস্তিষ্কেও এলার্ম আছে। যদি তোমার জরুরি কোনো কাজ থাকে, দেখবে 1 ঘন্টা আগেই তোমার ঘুম ভেঙে যাবে। যদিও 1 ঘন্টা আগে ঘুমাও, অবশ্যই যখন আল্লাহ সুবহানাহু তাআলা ফজরের ক্ষেত্রে তোমার একনিষ্ঠতা দেখতে পাবে। এই কারণে যে ব্যক্তি ফজরের নামাজ জামাআতের সাথে পড়ল, সে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা নিরাপত্তায় থাকবে। আর যে ব্যক্তি জামাআতে ঈশার নামাজ পড়বে, সে সকাল পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা নিরাপত্তায় থাকবে।